সবচেয়ে বড় ইবাদত আল্লাহকে পাওয়ার, আল্লাহর কাছে কিছু চাওয়ার, রহমতের সবচেয়ে বড় মাধ্যম সালাত, নামাজ। আপনি পড়ছেন দীর্ঘ 40-50 বছর যাবত, কিন্তু তৃপ্তি পান না। আসলে তৃপ্তি পান মনে হয় না, শুধু পড়তে হয়, এই জন্য অজু করে মসজিদে ঢুকে খুব তাড়াহুড়া করে রুকু সেজদা করে 4 রাকাত পড়ে দৌড় দেন, কিন্তু অন্তর দিয়ে আন্তরিকভাবে তৃপ্তি সহ জহর, আছর, মাগরেব, এশা, ফজর আদায় করবেন, এটা হয় না। ডিউটি শেষ তাড়াতাড়ি বেরিয়ে চলে যান, সেজদায় বেশি সময় থাকতেই পারেন না। ইমাম সাহেব কোনো সেজদা দেরি করলে আপনার ভিতরটা জ্বলে যায়, কেন এত দেরি করছে? এর অর্থ কি? এর অর্থ হলো আপনার সালাত আপনার উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারেনি, কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। এর কারণটা কি? 60 বছর যাবৎ সালাত আদায় করছেন একই গতিতে, তাহাজ্জুদ তো পড়েনি না, কিন্তু সন্ধ্যার পরে সকালে চায়স্টলে গিয়ে আড্ডা দেন, এটা তো ঠিক, এটা ভুল হয় না। সন্ধ্যার পর থেকে রাত 10টা পর্যন্ত বাজারে বসে একেতে নোংরা জায়গা, অপবিত্র জায়গা, খারাপ জায়গা, জঘন্য জায়গা, নিকৃষ্ট জায়গা হওয়ার পরেও ওই জায়গায় বসে আপনি যা করেন সব মিথ্যা কথা বলে, বাজার বাজার কেন? সালাতের প্রভাব না পড়ার কারণ হলো 4টা, কয়টা? 4টা। 1 নম্বর, আপনার ভিতরে ইখলাস নাই, ইখলাস বুঝেনি না, আছে কি না এটা বুঝেন? ইখলাস না বুঝলে আপনি কিভাবে বুঝবেন যে ইখলাস আছে? বুঝেননি কথা? 2 নম্বর, আপনি সালাত পড়েন কিন্তু নবীর তরিকায় পড়েন না, আপনার ব্যক্তিগত তরিকায় আদায় করেন। 3 নম্বর, আপনার ইখলাস ঠিক আছে, সালাতের পদ্ধতিও ঠিক আছে, কিন্তু আপনি একজন হারামখোর, হারামখোর হওয়ার কারণে আপনার কোন ইবাদত আল্লাহর কাছে পৌঁছে না। কথা কি বুঝতে পারছেন? আপনি শুধু হারাম খান, হারাম খাওয়ার কারণে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। 4 নম্বর, আর একটা কারণ আছে, তার মধ্যে 3 নম্বরের একটা বিষয় বলতে চাচ্ছিলাম। ওই যে বাচ্চারা চিল্লাচ্ছে কেন, ওখানে কারা আছে? বাচ্চারা কেন চিৎকার করছে দেখেন তো, বাচ্চাদের সরান ওখান থেকে। একজন ব্যক্তি 40 বছর যাবৎ নামাজ পড়ছে ও 40 বছর যাবৎ সিগারেটও খাচ্ছে, জর্দাও খাচ্ছে, আছে না এরকম মানুষ? আছে। মনে রাখবেন, ও যেন 40 বছর যাবৎ বিনা অজুতে সালাত আদায় করছে। যে ব্যক্তি 40 বছর যাবৎ জর্দা খাচ্ছে, নামাজও পড়ছে, এই লোকটা আর বিনা অজুতে 40 বছর যাবৎ নামাজ পড়ছে, এই লোকটা একই সমান। জর্দাখোরের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, গুলখোরের ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, বিড়িখোর, সিগারেটখোরের কোনো ইবাদত কবুল হবে না যতক্ষণ তৌবা না করবে।
খুব তাড়াতাড়ি তৌবা করে নিতে হবে, সময় শেষ, তৌবা করে নিতে হবে খুব তাড়াতাড়ি, না হলে মরলে ওই ব্যক্তি আত্মহত্যাকারী হিসাবে মারা যাবে। ও জাহান্নামে শুধু জর্দাই খাবে, বিড়ি খাবে, গুল খাবে, এই খেতেই থাকবে, কারণ এই জর্দা দিয়ে সে আত্মহত্যা করেছে। কথা বুঝেননি? একটা লোক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, কিয়ামতের দিন জাহান্নামে ও গলায় দড়ি দিয়েই মরতে থাকবে। কথা বুঝতে পারেননি? একজন ব্যক্তি তরবারি দ্বারা নিজেকে আঘাত করে আত্মহত্যা করেছে, নিজেকে নিজে গুলি করেছে, নিজেকে নিজে বন্দুক দিয়ে গুলি করেছে, এই লোকটি জাহান্নামে নিজেকে বারবার গুলি করতে থাকবে, আজীবন জাহান্নামে ও নিজেকে নিজে মারতে থাকবে। তাহলে যে ব্যক্তি বেড়ি, তামাক, জর্দা, গুল, মাদকদ্রব্য খেয়ে আত্মহত্যা করেছে, হারাম খেয়ে আত্মহত্যা করেছে, এই ব্যক্তিও জাহান্নামে বেড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা খেয়ে খেয়ে নিজেকে মেরে ফেলবে, আবার তাজা হবে, আবার মেরে ফেলবে, আবার তাজা হবে, আবার মেরে ফেলবে, এইভাবে সারা জীবন ও জাহান্নামে পড়তেই থাকবে, ওকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। কারণ বেড়িখোরের মধ্যে আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য আল্লাহ রাখেননি, উভয়ে সমান। জর্দাখোর গুলখোরের মধ্যে আর একজন মুশরিকের মধ্যে কোনো পার্থক্য নেই। কাল কিয়ামতের মাঠে বেড়িখোর, জর্দাখোর, ইয়াবাখোর, মদখোর, গাঁজাখোর এরা থাকবে, যারা মুশরিক মূর্তি পূজারি তাদের সঙ্গে অবস্থান করবে, এরা কি করে জান্নাতে যেতে পারবে? হাদিসটার দলিল শুনতে চাচ্ছেন? 2453 নম্বর হাদিস মুস্তাদ আহমদ, মান মাতা মুদমিনুল খামর লাকিয়াল্লাহ কাআবিদে আসান, যে ব্যক্তি নিশাজাতীয় দ্রব্য খেতে খেতে মারা যাবে, এই ব্যক্তি আল্লাহর সঙ্গে মূর্তি পূজক হিসাবে সাক্ষাৎ করবে। দলিল নিয়ে নেবার আপনি, যারা মূর্তি পূজা করেছে তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। অতএব মদখোর, বেড়িখোর, জর্দাখোর, গুলখোর এদের পরিণাম কি হবে? জাহান্নাম, এতে কোনো সন্দেহ নাই। 4 নম্বর আর একটা কারণ, সালাত আদায় করেন কিন্তু ওয়াক্ত মোতাবেক আদায় করে না, এটা হলো সবচেয়ে বড় দোষ, বড় অন্যায়। এটা আপনার ইখলাস ঠিক আছে, আপনার সালাতের পদ্ধতি ঠিক আছে, আপনি হালাল রুজি খান, কিন্তু আপনি সময় পান না সঠিকভাবে, সঠিক টাইমে ইবাদত করবেন, সালাদটা পড়ে নেবেন, এই সুযোগটা আপনার হয় না, আপনার কপাল পোড়া, এই জন্য আপনার সালাদ কোনো কাজে আসে না, কোনো কাজে আসে না।